হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় গুরুত্বপূর্ণ MCQ, SAQ, 2 মার্ক্স, 4 মার্ক্স ও 8 মার্ক্সের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও। চলো বেশি দেরি করবো না, প্রথমেই আমরা দেখে নেবো ইতিহাসের চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেন উইথ অ্যান্সার। তোমরা দেখে নাও, ফার্স্ট কোশ্চেন, বেঙ্গল আর্মির সদস্য ছিলেন, অ্যান্সার হবে গ মঙ্গল পাণ্ডে। নেক্সট, লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন, অ্যান্সার হবে ঝাঁসিতে। অ্যান্সার হবে ঝাঁসিতে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অ্যান্সার হবে ঘ মঙ্গল পাণ্ডে। অ্যান্সার হবে ঘ মঙ্গল পাণ্ডে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মোঘল সম্রাট ছিলেন কে? অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ। অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়? অ্যান্সার হবে ব্যারাকপুরে। অ্যান্সার হবে ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহে নানা সাহেব ও তাঁতিয়া টোপি কোথাকার নেতা ছিলেন? অ্যান্সার হবে খ কানপুরে। অ্যান্সার হবে খ কানপুরে। ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় স্তরে প্রথম বিদ্রোহ হল? অ্যান্সার হবে ক সিপাহী বিদ্রোহ। অ্যান্সার হবে ক সিপাহী বিদ্রোহ। বিহারের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? অ্যান্সার হবে কুন ওয়ার সিং। অ্যান্সার হবে কুন ওয়ার সিং। নেক্সট, মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেনি? অ্যান্সার হবে ক ডিসরেলি। নেক্সট, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন কে? অ্যান্সার হবে খ আর্ল স্ট্যানলি। অ্যান্সার হবে খ আর্ল স্ট্যানলি। সমাজতত্ত্ববিদ কার্ল মার্ক্স 1857 সালের বিদ্রোহকে বলেছেন কি? অ্যান্সার হবে ঘ জাতীয় বিদ্রোহ। অ্যান্সার হবে ঘ জাতীয় বিদ্রোহ। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? অ্যান্সার হবে হযরত মহল। অ্যান্সার হবে হযরত মহল। ইংল্যান্ডের টোরি দলের নেতা ডিসরেলি 1857 সালের বিদ্রোহকে উল্লেখ করেছেন কি বিদ্রোহে? সিপাহী বিদ্রোহ রূপে। অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহ রূপে। ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি? অ্যান্সার হবে গ পাঞ্জাব। অ্যান্সার হবে গ পাঞ্জাব। 1857-র বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ, বলেছেন কি? অ্যান্সার হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। অ্যান্সার হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে? অ্যান্সার হবে গ, তোমরা দেখে নাও, VD সাবারকর। অ্যান্সার হবে VD সাবারকর। নেক্সট, দ্য সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 গ্রন্থটির লেখক হলেন কে? অ্যান্সার হবে ক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। অ্যান্সার হবে ক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন কে? অ্যান্সার হবে খ আউট্রাম। অ্যান্সার হবে খ আউট্রাম। নেক্সট, মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন কে? অ্যান্সার হবে ঘ রজনীপাম দত্ত। অ্যান্সার হবে রজনীপাম দত্ত। 1857 খ্রিস্টাব্দে তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়, উক্তিটি করেছেন কে? অ্যান্সার হবে ক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। অ্যান্সার হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। নেক্সট, 1857-র বিদ্রোহকে নৈরাজ্যবাদী বলে অভিহিত করেছেন কে? অ্যান্সার হবে ঘ রাজনারায়ণ বসু। অ্যান্সার হবে রাজনারায়ণ বসু। কবে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন? অ্যান্সার হবে খ 1858 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে? অ্যান্সার হবে ক মহারানী ভিক্টোরিয়া। অ্যান্সার হবে মহারানী ভিক্টোরিয়া। নেক্সট, অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আইন বলে যে পদের সৃষ্টি হয়? অ্যান্সার হবে খ ভারত সচিব। অ্যান্সার হবে ভারত সচিব। 1857 গ্রন্থের লেখক হলেন? অ্যান্সার হবে গ ডক্টর সুরেন্দ্রনাথ সেন। অ্যান্সার হবে ডক্টর সুরেন্দ্রনাথ সেন। মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1 নভেম্বর। মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ করেন কে? অ্যান্সার হবে খ লর্ড ক্যানিং। অ্যান্সার হবে লর্ড ক্যানিং। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়? অ্যান্সার হবে ঘ এলাহাবাদ থেকে। বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয়? অ্যান্সার হবে 1836 খ্রিস্টাব্দে। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। অ্যান্সার হবে লর্ড ক্যানিং।
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? অ্যান্সার হবে গ, 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে গৌরী শঙ্কর তর্ক বাগিস। অ্যান্সার হবে গৌরী শঙ্কর তর্ক বাগিস। জমিদার সভার সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে খ রাধাকান্ত দেব। অ্যান্সার হবে রাধাকান্ত দেব। ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়? অ্যান্সার হবে বাংলায়। অ্যান্সার হবে বাংলায়। হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেন কি? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় চিরস্থায়ী জমিদারি ব্যবস্থা প্রবর্তনের ফলে এক নতুন ধরনের ভূস্বামী সম্প্রদায়ের জন্ম হয়? অ্যান্সার হবে 1793 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম কোন সংগঠন ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনে? অ্যান্সার হবে খ, তোমরা দেখে নাও, ভারত সভা। অ্যান্সার হবে খ, ভারত সভা। হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? অ্যান্সার হবে ক, নবগোপাল মিত্র। ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? অ্যান্সার হবে গ, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। অ্যান্সার হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। নেক্সট, মলিন মুখচন্দ্র মা ভারত তোমারই গানটি রচনা করেন কে? অ্যান্সার হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে খ, তোমরা দেখে নাও, 1876 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল? অ্যান্সার হবে ঘ, জমিদার সভা। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রাণপুরুষ ছিলেন? অ্যান্সার হবে খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম ছিল? অ্যান্সার হবে ঘ, ন্যাশনাল পেপার। অ্যান্সার হবে ন্যাশনাল পেপার। ভারত সভার সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে খ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সভা সমিতির যুগ হিসাবে পরিচিত? অ্যান্সার হবে ঊনবিংশ শতক। অ্যান্সার হবে ঊনবিংশ শতক। কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? অ্যান্সার হবে ঘ, লর্ড রিপন। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে গ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। ভারত সভার মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রচার কার্য চালাত? অ্যান্সার হবে গ, দ্য বেঙ্গলি। অ্যান্সার হবে দ্য বেঙ্গলি। আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1882 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1882 খ্রিস্টাব্দে। ইন্ডিয়া লীগের সভাপতি ছিলেন? অ্যান্সার হবে গ, শম্ভুচন্দ্র মুখার্জি। আর প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি পরিবেশন করা হয়? অ্যান্সার হবে গ, 1896 খ্রিস্টাব্দে। নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃত ছিলেন কি? অ্যান্সার হবে গ, অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া উপন্যাসটি প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1910 খ্রিস্টাব্দে। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন? অ্যান্সার হবে ঘ, ব্যঙ্গচিত্র শিল্পী। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? অ্যান্সার হবে ঘ, অমৃতবাজার পত্রিকায়। অ্যান্সার হবে অমৃতবাজার পত্রিকায়। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কি? অ্যান্সার হবে খ, স্বামী বিবেকানন্দ। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো? অ্যান্সার হবে ক, ভারত মাতা। অ্যান্সার হবে ভারত মাতা। ভারত মাতা চিত্রটি আঁকেন? অ্যান্সার হবে ক, অবনীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। খল ব্রাহ্মণ চিত্রটি এঁকেছেন? অ্যান্সার হবে ঘ, তোমরা দেখে নাও, গগনেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। অ্যান্সার হবে লর্ড ক্যানিং। কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই। অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? অ্যান্সার হবে ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোঁটার প্রচলন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে রাজা রাধাকান্ত দেব। অ্যান্সার হবে রাজা রাধাকান্ত দেব। বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিল? অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হিন্দু মেলার অপর নাম কি? অ্যান্সার হবে চৈত্র মেলা। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কোন সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেন? অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। বর্তমান ভারত কার লেখা? অ্যান্সার হবে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা।
গোরা উপন্যাস কবে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1910 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। অ্যান্সার হবে বর্তমান ভারত ও পরিব্রাজক। অ্যান্সার হবে বর্তমান ভারত ও পরিব্রাজক। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ব্যঙ্গচিত্রের নাম লেখো। অ্যান্সার হবে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গচিত্রের নাম হলো শিক্ষার কারখানা। অ্যান্সার হবে শিক্ষার কারখানা। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ টু মার্ক্সের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। ইল বার্ট বিল কি? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? জমিদার সভা কবে কেন গঠিত হয়? 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? কোশ্চেনটি 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদী প্রকাশিত হয়? কোশ্চেনটি 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেন? কোশ্চেনটি 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ভারত প্রবন্ধটি কিভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল? কোশ্চেনটি 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গভাষা প্রকাশিকা সভা কি প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এর সাথে তোমরা দেখে রাখবে এর গঠন ও উদ্দেশ্য কী ছিল। জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো, বা কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে আসে, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। ওরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তার বিশ্লেষণ করো, কোশ্চেনটি 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো, কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি প্রায় প্রত্যেক স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট আর থার্ড ইউনিট টেস্টে এসে থাকে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো, কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো, কোশ্চেনটি 4 কিংবা 8 এর জন্য আসতে পারে, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট, এছাড়াও তোমাদেরকে বলে রাখি ফাইনাল পরীক্ষায় তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারের ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।